থেকে কতগুলো এই যে আমরা যদি দেখি খুব কাছাকাছি আপনাদেরকে দেখাই, এই দেখেন এখান থেকে একটা খুশি বের হয়েছে, এই পাশে দেখাও এই পাশ থেকে একটা খুশি বের হয়েছে, এইগুলা তারা আস্তে করে এখান থেকে কাটবে, কাটার পরে কলম করবে, কলম এই কলমগুলো তুলে এই যে এখানে একটা লাগানো হয়েছে, এখানে একটা গাছ হবে, এইগুলো একটা গাছও দানার থেকে না, এই দানার থেকে না হওয়ার কারণে আমাদের দেশে আমরা দানা যেটা লাগাই এই গাছের আকৃতি চেঞ্জ হয়ে যায়, গাছ থেকে মা গাছ থেকে গাছ তুলে তুলে এগুলো ব্রিড করে নতুন করে লাগানো হয়, এই মূলত বাগান। বাগানে আরো অংশগুলো আপনাদেরকে ঘুরে ফিরে এবার দেখানো হচ্ছে, আপনারা দেখেন সামনে আরেকটা অংশ হচ্ছে আম্বরের একটা বাগান, একটা আজুয়ার বাগান, আরেকটা হচ্ছে আমরা যেটা বললাম সুকারি বলে, মাথার দিকে সাদা হয় আর পিছন দিকে পুরাটা নরম খেজুর হয়, এই খেজুরটাও খুব উপাদেয়, এই সামনের বাগানটা হচ্ছে এরকম, এর একটা বিশাল বাগান এই জায়গাতে, মোহাম্মদিনার একটা খেজুরের বাগান, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। মাজরা মহতাল, এরপরে আমরা এই বাগানের খেজুর গুলা যেখানে আবার উৎপাদন করে নিয়ে যে হাজিদের জন্য বিক্রি করা হয় আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। ছোট একটা গাছ, এখানেও দেখেন কি অপূর্ব সুন্দর, এই খেজুরটাই যেটা বললাম অনেক সুন্দর খেজুর, আমরা খুব কাছাকাছি গাছের থেকে গাছে ঝুলা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, এবং খেজুর গাছের সিজন কিন্তু প্রায় শেষের দিকে, মদিনা মুনাওয়ারায় আমরা যে সময় আসছি এর পরে মোটামুটি খেজুরের মৌসুম শেষ হয়ে যাবে। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে এই খেজুর গুলো প্রক্রিয়াজাত করে বিভিন্ন দরদামে হাজিদের, অনেক বেশি মাইল্ড নরম ছিল, এখানকার মানুষজনের ব্যবহারও যে কারণে অন্যান্য এলাকার তুলনায় অনেক শান্তিপ্রিয় এবং নম্র ছিল, একই সাথে এই এলাকায় প্রচুর খেজুরের আবাদ হতো। আমরা আমাদের সামনে যে গাছটা এখন দেখতে পাচ্ছি, আমরা এই গাছের উপরে থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, এইটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খেজুর, যেটা আজওয়া, আজওয়ার গাছ এইটা, যেই খেজুরের গাছের ব্যাপারে খেজুরের ব্যাপারে নবীজি বলছেন সহি হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সকালবেলা 60টা খেজুর খায়, যদি সকালবেলা মান আসবাহা যে সকালটা করে তথা সকালের নাস্তা বা সকালবেলা 60টা খেজুর গ্রহণ করে, ওই দিনে তার কোনো রোগ বালাই তাকে স্পর্শ করতে পারবে না। এই 60টা খেজুরের কথা যেই আজওয়ার কথাও বলা হয়েছে, অন্যান্য হাদিসে তামারের কথাও বলা হয়েছে, সেই খেজুরের গাছটা অন্যান্য গাছের অনেক মোটা হেলদি গাছটা আমরা দেখি। এরপর একটা বাধা আপনাদেরকে দেখাবো, আমি দেখাচ্ছি দেখেন, এই যে খেজুরের প্রথমে লাল রূপ ধারণ করছে, সেখান থেকে আস্তে আস্তে করে গাছের মধ্যে শুকাচ্ছে, শুকাতে শুকাতে আজওয়ার মূল রূপটা দেখেন আপনারা এইরকম এরকম কালো ধারণ করে, এবং আজওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতও যেরকম, একই সাথে দামের দিক দিয়েও মক্কার সবচেয়ে মদিনার সবচেয়ে দামি খেজুর কিন্তু হচ্ছে আজওয়া খেজুর, 50 রিয়াল কিলো, 60 রিয়াল কিলো, প্রকার ভেদে 100-200 রিয়াল পর্যন্ত কিলো আছে, এটা আজওয়া দেখতে পেলাম আমরা। এরপরে এটা হচ্ছে আজওয়ার চ্যাপ্টার, বাম পাশে আমরা দেখবো আম্বর আছে অনেকগুলা, আম্বর খেজুর যেটা আপনাদেরকে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এবং নিচেও কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাজরা তারা বানায় রাখছে, এবং খুব মজার ভাবে এখানে খেজুর শুকানো হয়, কিভাবে খেজুর শুকানো হয় আপনাদেরকে একটু দেখাই, বাংলাদেশের পক্ষের বাইরে এই যে আমরা দেখতে পাচ্ছি নিচ দিয়ে যে এই কাঠ দেওয়া আছে, এবং কাঠ দেওয়ার পরে তার উপরে একটুখানি হার্ডবোর্ডের মতো তারা দিয়ে রাখছে, আর এইটার মাথার থেকে একটা অংশ এই পাশে চুলার মতো করে দেওয়া থাকে, তারা এইখান দিয়ে আগুন ঢুকায় দেয়, এটার তাপ হয় এর উপরে, এই তাপে অনেকখানি শুকায়, এমনিও শুকায় কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য তারা এটা করে। এটা আমরা দেখতে পাচ্ছি যে খেজুরের টোকা যেরকম, আজওয়ার টোকাটা আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে এইটা ছাড়াও আরেকটা হলুদ খেজুর হয় যেটা কাঁচা খেজুর হিসাবে বেশ মূল্যায়িত এবং তৃপ্তিদায়ক, আমি দেখাই এই পাশে আছে, এই পাশে বাধা আছে, এখানে গাছের থেকে বাধাটা কেটে রাখা হয়েছে শুকানোর জন্য,
এই এই খেজুরটা হচ্ছে খুব উপাদেয় খেজুর এবং কাঁচা খেজুরের মধ্যে সবচেয়ে সুকারি সবচেয়ে মিষ্টি এই খেজুরটাই। এই খেজুরটা অনেক সুন্দর। এই খেজুরের গাছটা আমরা দেখো উপরে যদি প্রচন্ড রোদ এখন, তারপর আপনাদেরকে যতটুকু টেনে দেখানো যায় আপনারা দেখতে পাবেন। এবং আধুনিকতার কারণে আমরা আমাদের বাংলাদেশেও যেরকম দেখি অনেক ফল এখন পলি করে দেওয়া হয়, আটকায় দেওয়া হয়, ঠিক এখানেও কিন্তু নেটিং করা হয়েছে। তাতে একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা, দুই নম্বরে অনেক পাখি আছে, তারপরে অনেক কিছু তারা এই ফলগুলো নষ্ট করে সেখান থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করেছে। দ্বিতীয়ত অনেকেই বলে যে আমরা সৌদি আরব থেকে খেজুরের আটি নিয়ে গেলাম, দানা নিয়ে গেলাম, এগুলোতে গাছ হয় না কেন, গাছ হয় না কেন, তার একটা কারণ আপনাদের কাছে দেখায়। এখানে খেজুর থেকে যে খেজুরের গাছ দানা থেকে এই দানার গাছ দিয়ে আমাদের দেশে সম্ভব না, হবে না। তার কারণ এই দেখেন এখানে একটা মা গাছ, এই মা গাছের কাছে বিক্রি করা হচ্ছে, সেইটা আপনাদেরকে দেখাবো একটা অংশ। যে প্রক্রিয়ার মাধ্যমে পানিও দেওয়া হচ্ছে, দেখেন খেজুরের গাছগুলায় পানি দেওয়া হচ্ছে, এবং কতগুলা গাছ হচ্ছে যেগুলো একদম নেটিং করে দেওয়া, কেবল উৎপাদনের পক্ষে নেট দেখতে পাচ্ছি আমরা। এইগুলো বাগানের ভিতরে তারা প্রবেশ নিষেধ, একটা প্রক্রিয়ার মাধ্যমে নতুন একটা জাত উৎপাদন হচ্ছে এখানে প্রতিনিয়ত। এবং এই বাগানের বয়সের কমের দিক থেকে সবচেয়ে মোটা তাজা গাছ, বয়সের কমের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর উপর কতগুলো খেজুর আসছে নতুন ধরনের। এবং আমাদের ধারণা এক একটা বাধাতে সুবহান আল্লাহ বিহামদি মদিনা মুনাওয়ারার বরকতে কমসে কম 20 কেজির উপরে খেজুর আছে এখনই, এত বড়।